এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে চাঁদের পাহাড় বইটি রয়েছে, দেখো এটি হলো তোমাদের চাঁদের পাহাড় বই এবং চাঁদের পাহাড় উপন্যাসের বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। আমি তোমাদের সঙ্গে আগেই আলোচনা করেছিলাম এবং এই উপন্যাসের প্রথম পর্ব আমি আগে আলোচনা করেছি বলে আজকে আমি তোমাদেরকে পর্ব দুই থেকে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাস থেকে আমি পর্ব দুই আজকে আলোচনা করতে চলেছি। কিন্তু যেহেতু যে তোমাদের যে উপন্যাসটির যে দ্বিতীয় পর্বটি রয়েছে সেটির পৃষ্ঠা সংখ্যা দেখো আমি লিখে দিয়েছি 8 থেকে 20 পর্যন্ত, তো এত বিস্তারিতভাবে আমি তোমাদেরকে আলোচনা করতে পারবো না, কিন্তু তোমাদেরকে যে এটার বিষয় সংক্ষেপটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে বইটি রয়েছে সেটি কিন্তু রাখবে, আর ক্লাস 9-এর জন্য এটি হলো প্রথম এবং ক্লাস 10-এর জন্য তোমরা অলরেডি পড়ে ফেলেছো, তো তোমরা আরেকবার শুনে নাও যাতে তোমাদের প্রশ্ন উত্তরগুলি কিন্তু সহজে তোমরা করতে পারো, ঠিক আছে? তো 2 নম্বর পর্বটিতে দেখো, 2 নম্বর পর্বটিতে কিন্তু কত নম্বর, 8 নম্বর থেকে কিন্তু এটা হলো শুরু হচ্ছে, ঠিক আছে? 8 থেকে 20 পর্যন্ত। তো এর আগে আমরা কি পড়েছিলাম, যে শঙ্কর হলো কাজ খুঁজছে, তারপর সে কোথায় কাজ পেয়ে গেল, সে কিন্তু আফ্রিকাতে কাজ পেয়ে গেল, তাই তো? মনে আছে তো তোমাদের? তাহলে আমরা কিন্তু যদি আমরা মানে এই উপন্যাসটির শুরুতেই দেখি যে শঙ্কর একটি পাড়া গাঁয়ের ছেলে, এইভাবে কিন্তু শুরু হয়েছিল। তারপর তার যে আফ্রিকার যে যাওয়ার কাহিনী, আফ্রিকাতে গিয়ে তার যে রোমাঞ্চকর কাহিনী, সেটি কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু পুরো উপন্যাসটিতে পড়তে পারবো, আর খুবই রোমাঞ্চকর একটি উপন্যাস কিন্তু এই চাঁদের পাহাড় উপন্যাসটি, ঠিক আছে? তো তারপর সে কি করলো, সে কিন্তু চলে গেল কোথায়, সে চলে গেল আফ্রিকাতে, ঠিক আছে? আফ্রিকাতে গিয়ে সে কিন্তু উগান্ডা বলে একটি জায়গাতে, তোমরা হয়তো নাম শুনেছো, তো উগান্ডাতে গিয়ে কিন্তু সে কাজ পেলো, সেখানে কি স্টেশন মাস্টার হিসাবে কিন্তু কাজ পেলো, ঠিক আছে? স্টেশন মাস্টারে মানে স্টেশনের তখন নতুন নতুন আফ্রিকাতে স্টেশনগুলি হচ্ছিল দেখে সেখানে, তো তার সাথে সাথে তার অনেক কুলিও ছিল, অনেক কুলিরা ওখানে কাজ করতো, ওখানে যত ঘাস ছিল অনেক বড় বড় ঘাস, সেগুলো ঘাসগুলো পরিষ্কার করে সেখানে কি করতো, রেলপথ বা রেলের যে যত সরঞ্জাম বা রেলের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু তারা তৈরি করার জন্য কিন্তু সেখানে ছিল, ঠিক আছে? তো তারপর কি হলো, ওখানে কিন্তু শঙ্করের একজন বন্ধুও সে পেয়ে গেল, সে হলো একজন মাদ্রাজি কেরানি, তার নাম হলো তিরুমল আপ্পা বলে একজন, ঠিক আছে? সেও যেহেতু আমাদের ভারতীয় মানে সেই জন্য শঙ্করের সাথে, বাঙালি শঙ্করের সাথে কিন্তু সেই মাদ্রাজি কেরানি কিন্তু ভালো কিন্তু বন্ধুত্ব সুলভ কিন্তু সম্পর্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তারপর যখন মানে তারা যে উগান্ডার ওই স্টেশনটা যেখানে ছিল মানে ওই জায়গাটাতে, ঠিক স্টেশন না, তখন কাজ চলছিল, তারা তাব্বু নিয়েছিল, তো সেখানে কিন্তু বারবারই কিসের ভয় ছিল, সেখানে কিন্তু সিংহের ভয় ছিল বারবারই, সবাইকে সবসময় কিন্তু যে ওখানে যে স্টেশন মাস্টার মানে যে হেড ছিল সে কিন্তু বারবার শঙ্করদেরকে এবং বাকিদেরকেও কিন্তু কি বলতো, যে তোমরা কিন্তু সাবধান থাকবে, এখানে কিন্তু সিংহের ভয়। তো এক এক করে যখন দিন যেতে থাকলো তখন কিন্তু এক এক করে একজন কুলিকে সিংহ নিয়ে চলে গেল, তারপর যে শঙ্করের বন্ধু সে পেয়েছিল তিরুমল আপ্পা, তাকেও কিন্তু সিংহ কিন্তু নিয়ে চলে গেল। অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু কোনোভাবেই কিন্তু শঙ্কররা তাকে কিন্তু পেলো না। তারপর এভাবে করতে করতে 1, 2, 3 এভাবে করে করে কিন্তু সবগুলোই কিন্তু সিংহ কিন্তু নিয়ে যেতে থাকলো। তারপর একদিন হঠাৎ রাতে শঙ্করও কিন্তু এক সিংহকে কিন্তু তাঁবুর কাছাকাছি দেখতে পেলো, সেটা কখন, যখন তিরুমল আপ্পাকে নিয়ে গিয়েছিলো সেই তার কিছুক্ষণ আগের কাহিনী বলতে গেলে, কারণ সে সিংহকে দেখেছিল, তারপর সেই যখন দৌড়ে আস্তে আস্তে দৌড়ে তো না মানে অনেক আস্তে আস্তে যখন সিংহটা চলে যাওয়ার অপেক্ষা করছিল, তারপর সে কিন্তু আস্তে আস্তে তাঁবুতে গিয়ে দেখেছিল যে তিরুমল আপ্পা কিন্তু নেই, তিরুমল আপ্পাকে নিয়ে চলে গিয়েছিল। তো এইভাবে আস্তে সিংহ কিন্তু এক এক করে সবাইকে যখন নিয়ে যাচ্ছে, তারপর তারা কি করলো, সেখান থেকে কিন্তু তাঁবু উঠিয়ে কিন্তু তারা অন্য জায়গাতে চলে গেল, তারা অন্য একটা স্টেশনের উদ্দেশ্যে কিন্তু চলে গেল। তো এটা হলো তোমাদের যে দ্বিতীয় যে পর্বটি রয়েছে, দ্বিতীয় পর্বটির কিন্তু বলতে গেলে বিষয় সংক্ষেপে, বিষয়টি মানে মানে যদি আমরা বলি খুবই ক্ষুদ্র সেটাও কিন্তু নয়, কিন্তু এখানে যদি কাহিনীটি আমরা দেখতে যাই তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন উঠতে পারে যে সেখানে শঙ্করের সাথে কোন ভারতীয়র বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল, তাহলে সে কে, তিরুমল আপ্পা
তারপর সেখানে কেন তারা সেখান থেকে তাঁবু উঠিয়ে যেতে বাধ্য হলো, কারণ সেখানে কিন্তু দিনে দিনে কিন্তু সিংহের প্রকোপটা যে সেটা কিন্তু বাড়ছিল। আর একটা কথা মনে রাখবে যে যে মানুষ খেকো যদি সিংহ একবার হয়ে যায়, একবার যদি মানুষকে নিয়ে যায়, তাহলে কিন্তু সিংহ কিন্তু বারবার বারবার করে কিন্তু মানুষের খোঁজই কিন্তু করতে থাকে। তো সেখানে কিন্তু কোনো মতে কিন্তু তাদের পক্ষে নিরাপদ ছিল না সেই জায়গাতে তাদের থাকা। তো এই পর্বটির থেকে যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখবে, কারণ আমি কিন্তু যখন তখন কিন্তু তোমাদেরকে বলতে পারি যে এগুলো তোমরা আমাকে দেখাও। তো তার জন্য কিন্তু তোমরা তোমাদের খাতায় লিখবে, এটা তোমাদের ভালোর জন্য, আমার জন্যও নয়, এটা একমাত্র তোমাদের ভালোর জন্য যে তোমরা যদি তোমাদের খাতায় লিখে রাখো। বিশেষ করে ক্লাস 9-এর কথা বলছি, ক্লাস 10-এ যারা রয়েছো তারা আগেই লিখে ফেলেছো, আমি তাও তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো তোমাদের কাছে থাকবে না সেগুলো তোমরা লিখে নেবে, কিন্তু ক্লাস 9-এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লিখতেই হবে। কারণ কি? কারণটা হলো তোমাদের ক্লাস 9 এবং 10 মিলিয়ে কিন্তু একসাথে, তার জন্য কিন্তু তোমরা যদি এখনই করে ফেলো 10-এ গিয়ে কিন্তু তোমাদের এগুলো রিভিশন হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলে বুঝেছো, ধন্যবাদ।